হ্যালো সুপ্রিয় বন্ধুরা এবং আমার চ্যানেলের সাথী ভাইয়েরা, আমরা সবাই কম্পিউটার প্রতিদিনই ব্যবহার করি, কিন্তু এই কম্পিউটার ব্যবহারের জন্য আমাদের নিয়মিত কিছু মেনটেনেন্সের প্রয়োজন, যেটা আমি মনে করি যে সবার আগে খুব জরুরি। কারণ আমাদের কম্পিউটার ভালো থাকলে আমরা সব কাজ সুন্দর মতো করতে পারবো। তো সেজন্য আমরা প্রথমে দেখাবো যে কম্পিউটারের স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে হয়। এই জন্য আমি যে উইন্ডোজটা ব্যবহার করছি সেই উইন্ডোজটা হলো উইন্ডোজ 11। এটা সব উইন্ডোজের ক্ষেত্রে সম্ভব এই মেনটেনেন্সটা। প্রথমে আমি দিস মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটার অর্থাৎ উইন্ডোজ 11-এ দিস পিসিতে যে উইন্ডোজটা যে ড্রাইভে থাকবে, মানে ড্রাইভ সি, সেই ড্রাইভের প্রপার্টিসে যাব। প্রপার্টিসের থেকে আমি এখানে একটা অপশন আছে ডিস্ক ক্লিন আপে আমি ক্লিক করব। এখানে একটা পপ আপ মেনু দেখাবে আমাকে কি কি আমি ক্লিন করতে চাচ্ছি। সে কোনোটাতে যদি এখানে ক্লিক না থাকে সেখানে চেক করে দিবেন, চেক করে ওকে, ডিলিট ফাইলস। এভাবে আপনার নর্মাল যেসব ব্যবহারের পরে, কম্পিউটার ব্যবহারের পরে যে ধরনের টেম্পোরারি ফাইলগুলো জমে, সেই টেম্পোরারি ফাইলগুলো উইন্ডোজ অটোমেটিক্যালি ক্লিন করে ফেলবে। তারপরে আবার আমি ডিস্ক ক্লিন আপে ক্লিক করব। আরেকটা ক্লিন আপ আছে, ক্লিন আপ সিস্টেম ফাইল, যেটা হলো আমাদের সিস্টেম জমা করে রাখে নিজে নিজের মধ্যে যে এই ফাইলগুলো নিরাপদ, এই ফাইলগুলো রাখা প্রয়োজন। এই ধরনের উইন্ডোজ কিছু কিছু ফাইল সেট আপ করে রাখে, যেটার মধ্যে হলো মেইন জিনিস হলো উইন্ডোজ আপডেট ফাইল, যেটা হলো সবচেয়ে অনেক বড় থাকে। সেটা এখন আমার এটাতে নাই, আমি এটাতে আমার পরিষ্কার করে ফেলছি। তারপরেও ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের এত 39.8 MB দেখতে পাচ্ছেন, এখানে বড় একটা ফাইল আছে, টেম্পোরারি ফাইল, এখানেও দেখাচ্ছে কিছু। এগুলো সবচেয়ে আমি ইম্পর্টেন্ট যেটা হলো সবচেয়ে বড় থাকে হলো উইন্ডোজ আপডেট ফাইল। এটা কিন্তু আমরা কেউই ক্লিন করি না, এটা ক্লিন না করেই আমরা কম্পিউটার অনবরত চালাই এবং কম্পিউটার যথেষ্ট স্লো পাই। এখন দেখেন বন্ধুরা, এটা ক্লিন হয়ে যাচ্ছে। এই হলো আমার বেসিক কম্পিউটার ক্লিনিং। তারপর আরো কিছু আছে, আমি পরবর্তী লেকচারে বলবো।